আসছে যে রমজান মাস যখন আমাদের সামনে চলে আসে তখন একটা বিষয় নিয়ে অনেক ক্যালেন্ডার বা অনেক বই পুস্তকে এই বিষয়টা দেখা যায় যে রমজানকে তিন ভাগে বিভক্ত করে প্রথম 10 দিনকে তারা রহমতের 10 দিন হিসেবে বিবেচনা করে তারপরে 10 দিনকে তারা মাগফিরাতের 10 দিন তারপরে 10 দিনকে তারা নাজাত হিসেবে অবহিত করে থাকে এরকম কোনো প্রমাণ কোরআনে এবং হাদিসে কোথাও পাওয়া যায় না তবে বাইহাকির একটা দলিল হাদিস দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে কিন্তু হাদিসটা মুনকার হাদিস গ্রহণযোগ্য হাদিস না দলিলযোগ্য হাদিস না বাইহাকিদের যে হাদিসটি রয়েছে হাদিস 3336 নম্বর হাদিস যে এরকম তিন ভাগে বিভক্ত করা যে দলিল দেওয়া হয় এটা মুনকার এটা দিয়ে দলিলযোগ্য হবে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরাম তাবে তাবিঈন সালফে সালেহীন চার ইমাম প্রসিদ্ধ চার ইমামের আমল থেকে তাদের কর্ম থেকে তাদের কোনো বক্তব্য বা কোনো থেকে দেখা যায় না যারা এরকম চার তিন ভাগে বিভক্ত করে ফেলেছেন বা তিন ভাগে বিভক্ত করেছে মাগফিরাত নাজাত বা আরও যে এরকমভাবে তারা বিভক্ত করে এরকম বিভক্তে সালফে সালেহীন বা তাদের জীবনে পাওয়া যায় না অতএব আমরা এইরকম চার ভাগে বিভক্ত করবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাসটাকেই আর রহমত মাগফিরাত নাজাত হিসেবেই জানতেন যেমন সহিহ বুখারী 1898 নম্বর হাদিস এবং 1899 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাসটাকেই রহমত মাগফিরাত বরকত হিসেবেই জানতেন অর্থাৎ এরকম ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সাহাবীরা করেন নাই অতএব আমরাও যেন এরকম ভাগ না করব এইরকম ভাগ আমরা করব না যেটা আল্লাহর রাসূল করেন নাই সাহাবাই করেন নাই কেন আমরা সেটা করতে যাব অতএব আমরা এই বিষয়গুলো নিয়ে সোচ্চার থাকবো কোরআন এবং হাদিসের যতটুকু পারমিশন অনুমোদন দেওয়া আছে আমরা ততটুকু করার চেষ্টা করব এবং কোরআন এবং হাদিসে যতটুকু দেওয়া আছে ততটুকু করব তার বাইরে আমরা করব না অতএব আমরা যেন এরকম রহমত বরকত মাগফিরাত হিসেবে 10 দিন 10 দিন করে ভাগ না করি অর্থাৎ পুরো রমজানটাকে আমরা রহমত বরকত মাগফিরাত হিসেবে যেন জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দিক আমিন ওয়া মা আলাইনা ইল্লা বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু